হোসেন, ওই হোসেন, ওই ওই পিপলুর কি পাঙ্কা গজাইছে? পিপলুর কি পাঙ্কা গজাইছে? আমাকে মহল্লা দিয়াও আর্জেন্টিনার মিছিল করে যায়। এত বড় কলিজা তোদের থাকার কথা না, মনে হয় ভুল কইরা। ভুল করলো ঠিক আছে, কিন্তু আমাকে মহল্লার উপর দিয়া ওই আর্জেন্টিনার কথা কই পার পয়ে যাব? আর আমরা কি চুপ করে থাকব? কি করুম? আরে রোনাল্ডোর মতো একটা কিক লাগাই দেব না? কিক মারমু। আই বট সামসিকার দল তো মনে হয় আমাকে লগে ফাইজলামি করতেছে। খোদার কসম, ওরা আমাকে চ্যালেঞ্জ লাগাইছে। ওই বাসটা আসলো, লালা বাসটা স্পিডে মুজা লাগা। থাম, হাই করিম, থাম থাম। আই বট এটিম টু ফাইটে যাওয়ার আগে ব্যাপারটা আঙ্গো চেঙ্গিস বসে জানানো দরকার। আমি চেঙ্গিস খান। অ্যাটেম টু ফাইটের আগে আমার পুলা ফান্ডা চাইছিল পারমিশন, আমি দেই নাই। কোন তো কেন? কেন? আমার বাবা চাইছিল চেঙ্গিস খানের মতো আমি যেন একজন বীর যোদ্ধা হই, কিন্তু বড়ই হুনসি ওই বেটা ছিল একটা খুনের খুনি। ভাবছিলাম নামটা পাল্টাই দিই, কিন্তু বাবার দেওয়া নাম তো, তাই করলাম না। আমি খুনি হবার চাই না। কেউ যদি আমার ফুলা পানপুর গায়ে হাত দেওয়ার চায়, তার ওই হাত আমি সিনেমাগো নায়কদের মতো একেবারে ছিঁড়ে পালাম। দেয়ালেরও কান আছে ভাই, টয়লেটের দেয়ালে কান দিয়া আমি সব কথা শুনে ফেলেছি। ভালো ভালো, নামের যখন কথা উঠলো তাহলে আমিও বলি, আমার জন্মের পরে আমার বাপ আমার নাম রাখি হচ্ছে তুই। আর পৃথিবীটা হইলো শক্তের ভক্ত। তারকা সাহেব, আমি কার পেঁচা শুনতে আসি? জিতে বাংলাদেশ, জিতে ব্রাজিল, তাই আমি আজকে রাইতে আমি চাই না আমার ছেলেদের দৃষ্টান্ত। দরগা সাহেব, আপনার লোকে বলছেন আমার চিঠিটা লিখতে। লেখেন আমার নাম, লেখেন আমার বাপের নাম, লেখেন আমার দাদার নাম, লেখেন লিখছি। আমার বাপ দাদার নাম কাউরে কইতে হয় না, সবার একদম মুখস্থ। একটা কথা আছে না, বাবার নামে আধা আর দাদার নামে গাধা। যার নিজের কিছুই নাই তারাই বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর নাম বেছে খায়, তারপরেও যদি ফুটানি দেখাইতে হয় আমিও দেখাইতেছি। লেখেন তো আমার দাদির নাম। কি লিখছেন? আলহাজ মরহুম রহিমা বিবি। এই মহল্লার সবাই আমার দাদি নানি সবাইকে চেনে, আমার সাথে ফুটান। দারোগা সাহেব জি বলুন, একটা কথা সবাইকে শোনায় রাখি, আমার এলাকায় যদি কেউ বেশি ফুরফুরায় আমি তার ঢুল ফাটাই। কেউ যদি কিছু কইতে চায় বা করবার চায় তাহলে দারোগা সাহেবের সামনে করলেই হয়। দারোগা সাহেব, আপনার কামটা কি? আইন শৃঙ্খলা বজায় রাখা। আমি আইন শৃঙ্খলা ভালোবাসি, তাই মাঝে মধ্যে আপনাদের এখানে আসি। আজকে রাতে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় সে দায়িত্ব আপনার। আপনি যদি তাতে মিস করেন তাহলে কিন্তু আমি আপনার এগেনস্টে কেস করে দেব, আর কোনো ফালতু লোকের এগেনস্টে আমি কেস করতে আসি নাই, কথাটা মনে রাখবেন। আসি। হ্যাঁ আসুন। তবিলং সাহেব, চেঙ্গি সাহেব তো ব্রাজিলের সাপোর্টার, আর আপনি তো আর্জেন্টিনা। আসুনেন, আগে বলতে হবে আর্জেন্টিনা, তারপরে বলতে হবে ব্রাজিল। আচ্ছা ঠিক আছে, আগে আর্জেন্টিনা। তাহলে এক কাজ করুন, আজকের খেলাটা আপনি আপনার ক্লাবেই দেখুন, তবে দেখবেন আনন্দ চিৎকার চেঁচামেচিটা যত কম পারেন তাই করুন। এটা আপনি কি কইলেন মিয়া? আমি ফুটবল খেলা দেখবো, আর্জেন্টিনা গোলের পর গোল দিব ব্রাজিল রে, আর আমি চিৎকার করবো না, এটা কোনো কথা বললেন আপনি? চিৎকার করবেন, চিৎকার করবেন, আপনাকে বারণ করেছে কে? যত খুশি চিৎকার করেন কোনো সমস্যা নেই, তবে সেটা সাউন্ড ছাড়া। সাউন্ড ছাড়া? এটা আবার কি বোঝেননি? আচ্ছা ধরুন আপনার আর্জেন্টিনা হঠাৎ করে গোল দিয়ে বসলো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা কি করবেন তখন? আপনি সাউন্ড ছাড়া চিৎকার দিবেন, ধরেন এটা তো গেল আনন্দ করা। এরপরে ইয়াহুটা বলতে পারবেন, বলবেন না? ইয়াহুটা কিভাবে বলবেন? ইয়াহু! না না না, এভাবে না, তাহলে তো
আরে সাউন্ডটা কেন? হ্যাঁ এবার সাউন্ড ছাড়া দিবেন, বুঝেছেন তো? শব্দ সারা চিৎকার নাকি চিৎকার সারা শব্দ? উফ, যাই হোক, হ্যাঁ বুঝলাম ভাই, তাহলে চিৎকার সারা দিতে হবে, তাই তো? মানে আসি, আরে বেটা কাপ এইবার বিরাজিলের ঘরে নিশ্চিত। আপনারা যদি ভালো করে কথা না কন তা আমরা কমু কেমনে? ওই বেটা, ওই বেটা, আমরা খারাপ কি করলাম? মুরগি দিয়ে কি করবি এই কথা জিজ্ঞেসি? আসলে এই বেয়াদবের লগে মিশা মিশা প্রত্যেকটা বেয়াদব হয়ে গেছে, প্রত্যেকটা বেয়াদব হয়ে গেছে। ধ্যান করিম ভাই, আমাকে বস্ত্রে বেয়াদব করবে না কইলাম। ফের যদি কথাবার্তা ঠিক মতো না কর তাহলে আজকের এই মহল্লা দিয়ে আটা কিন্তু করে বন্ধ করে দেব, বুঝছস? চল, আমার গালে থাপ্পড়। বুঝছস কি বস? দারোগা সাহেব রে কই আইছি কি আইন শৃঙ্খলার অবনতি হইলে তার বিরুদ্ধে আমি কেস করে দেব। আর এই জন্যই তো বস আপনারে এত পছন্দ করি, মানুষ কেস করে মানুষের বিরুদ্ধে আর বসে কেস করব দারোগার বিরুদ্ধে। আপনি একটা বানের বাচ্চা। এই কি হইছে? ওই ভাই তৈমুরের ক্লাবের এক পোলারে কই শেখটা থাপ্পড় দিছি। থাপ্পড় দিছিস কেন? বেয়াদবি করছিল। হ্যাঁ, আরে তৈমুর যেমন একটা বেয়াদব, ওর ক্লাবের প্রত্যেকটা পোলাপান বস বেয়াদব, একদম ঠিক করছে। বস বস, তৈমুর ভাই তার লোকজন নিয়ে এদিকে আসতেছে। হ্যাঁ আমার ছেলের গায়ে হাত দেওয়া হয়েছে কেন? বিয়া দেবি করলে আমার কাছে বিচার দিয়ে দেখতি। যার নিজের জ্ঞান বুদ্ধি নাই সে আবার অন্যের বিচার করবো কি কইরা? বস, আরে কথা বলাইতেছেন কেন? ডাইরেক্ট অ্যাকশন চাই। বস, অ্যাকশন শুরু করবার আগে যে আগে হিট করে সেই তো জিতে। তুই আগা পারলে তুই আগা, আগে আমি হিট করুম না। কি লিগা ভয় পাস? কারণ যে আগে হিট করে ও হলো শয়তান, আর আমি শয়তান না। আর আমি ফেরেশতা চাই তো ভালো, আমি আগে হিট করুম না। তাহলে মানামারি কি হইব? যা যা কি হইব, হিট আমি করতেছি না। তোমরা দুইজন আজকে একসাথে আছো, তা আবার চুপচাপ, খুব ভালো লাগলো দেখে। কেমন আছো তৈমুর? ব্যবহারে বংশের পরিচয় বুঝলে, মুরগি দিয়ে না গরু ফালামু, গরু গরু। শোনো, এই গরু মুরগিটা আসল কথা না, খেলাটাই হচ্ছে আসল কথা, বুঝতে পেরেছো? এই তৈমুর, তোমার হোন্ডাটা কোথায়? আমাকে একটু ইউনিভার্সিটি নামিয়ে দিয়ে আসতে পারবে? হ্যাঁ শিওর, হোন্ডা আমার ক্লাবে আছে। তাই এই চল, চলো চলো চেঙ্গিস, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ আসি, এই কথা ব্যাস, চল।